হাই এভ্রিওয়ান, নমস্কার। মু মীরা, স্বাগত করছি মো চ্যানেল মীরাফ্লিক্সকু। সাংমানে আজ যেহেতু গণেশ চতুর্থী, সমস্ত মো তরফর হ্যাপি গণেশ চতুর্থী টু অল অফ ইউ। তো গণেশ হচ্ছেন বিঘ্ননাশক। সাংমানে মু প্রেয়ার করছি গণেশ পাখে কি সে বিঘ্ননাশক আমার সমস্ত লাইফ সবু কিছু বিঘ্ন দূর করদিও, আমাকে এমিটি খুশি হসরে সবুদিন রকি থাকে। এটিকি মো ভগবান পাখে প্রার্থনা। আপন মানে কেমিতি কোন ঘরে সেলিব্রেশন কলে মতে নিহাতি কমেন্ট করে জনাইবে, আর মু কেমিতি কোন সেলিব্রেট করুছি আপন মানক সাথে নিহাতি শেয়ার করিবি। তবে সাঙ্গ মানে ভিডিওটি দেখিবা আগর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করা জমারু ভুলবেনি, আর পাখে থাকা বেল আইকনকু মধ্যে প্রেস করতেবে, যা ফলে মো ভিডিওর সব নোটিফিকেশন আপন মানক পাখে পৌঁছিব। সাঙ্গ মানে মু যেহেতু মোর কালি উপাস থিলা, মুবি গণেশ চতুর্থী করে কেন পুষ্পাঞ্জলি নদেলে মু খায়েনি, মু যেহেতু মো ভগবান পাখে পুষ্পাঞ্জলি দেইছি। ভাবিলি কি আপন মানক সাথে আগে কথা হয়ে যাবি, তারপরে কম করবি কোটি যাবি কম নাই আপন মানক সাথে শেয়ার করছি। চলতু দেখিপারে সাঙ্গ মানে রোড কেতে জাম লা, কেবল গণেশ পূজা পাই তিনটা সারা হি এমতি লা, ইয়াঠু বহু ভিড় লা। মার্কেট্রু আসিলা পরে সাঙ্গ মানে আমার সোসাইটি সাইডে গোটে সোসাইটি সেইটি দেখুন কত সুন্দর গণেশকর আগমন হচ্ছে, বহু বড়িয়া বাজা বাজু লা। মু ভাবিলি কি আপন মানক সাথে টিকি শেয়ার করদেবি, দেখুন কত বড়িয়া লাগুছি। তারপরে সাঙ্গ মানে আমি যাই আমার সোসাইটির গণেশ পূজা দেখবু, আর গণেশ পূজা আমার সোসাইটির এমতি থিম লা কি সমস্ত এমতি পগড়ি বাঁধবে, তারপরে আমি বি বাঁধিলু। দেখুন কেমিতি প্রসেসটি সে আমার পগড়ি বাঁধুন, আর কেমতি দেখা হচ্ছে নিহতি কমেন্ট করে জনাইবে। আরে বাহ, তারপরে মু বাঁধিয়া বসে যাই, মতো বহুত অকওয়ার্ড লাগুলা। সে বহু ইজি লা, বহু জলদি বি বাঁধুলে, জনা বি পড়ুন এত জলদি সে বাঁধুছেন বলে। এবে আমি দুইজনকর পকড়ি লগাইবা সরিগলা, কেমিতি কোন লাগুছে সাঙ্গ মানে নিহতি কমেন্ট করে জনাইবে। তারপরে সাঙ্গ মানে আমার বি আমার সোসাইটির বি এমতি বাজা বহু সারা আসছিলা, তারপরে সেমানে এটি ট্রাই করলে কেমতি কোণ বাজুছে তাঁর সেটিং বগেরা করলে, আমি সব এটি বসলু। দেখুন সমস্তে হি আমি মুন্ডর পগড়ি বাঁধিলু, আমতি কোণ লাগুছে নিহতি কমেন্ট করে জনাইবে, আর দেখুন নেক্সট কু কোণ কোণ ভিডিও হচ্ছে। এমিতি হি ডেকোরেট হয়েছিল আমার এটি গণেশ মন্দির, কেমিতি কোণ লাগলে আপন মানুষ নিহতি কমেন্ট মাধ্যমে জনাইবে। আপরে গণপতি বাপাঙ্কর আমার পরিক্রমা স্টার্ট হল এবে, কিনা চারিকড় পরিক্রমা করে সারা পরে তারপরে তাঁকর স্থাপনা হব মন্দিরে। দেখুন কেমিতি কোণ হচ্ছে, মোরিয়া
ଏହି ଗାଡ଼ିରେ ବସେଇକି ତାଙ୍କୁ ପରିକ୍ରମା କରାଯିବ। ଏମିତି ଭାବରେ ପ୍ରସେସନ୍ କରି ଭଗବାନଙ୍କର ପରିକ୍ରମା କରାଯାଉଥିଲା। ଦେଖିପାରୁଥିବେ ବହୁତ ହି ବଢ଼ିଆ ଲାଗୁଥିଲା। ଦେଖିପାରୁଛନ୍ତି ଭଗବାନ ସମସ୍ତେ କେତେ ବଢ଼ିଆ ଡ୍ୟାନ୍ସ କରୁଛନ୍ତି। ପୁରା ଠାକୁରଙ୍କ ଇଏରେ ପୁରା ସମସ୍ତେ ଝୁମି ଯାଇଥିଲେ। ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗୁଥିଲା ଦେଖିବାକୁ। ମୁଁ ଭାବୁଛି କି ଆପଣମାନଙ୍କୁ ବି ବହୁତ ଭଲ ଲାଗିବ। ଗଣପତି ବାପା ମୋରିଆ ଗଣପତି ମୋରିଆ ଗଣପତି ବାପା ମୋରିଆ ମଙ୍ଗଳ ମୂର୍ତ୍ତି ମୋରିଆ ଗଣପତି ବାପା ମୋରିଆ ମଙ୍ଗଳ ମୂର୍ତ୍ତି ମୋରିଆ ଗଣପତି ବାପା ମୋରିଆ ମୋରିଆ ଗଣପତି ବାପା ଦେଖିପାରୁଥିବେ। ଏବେ ଭଗବାନଙ୍କର ପରିକ୍ରମା ସରିଗଲା। ଏବେ ମନ୍ଦିର ତାଙ୍କର ସ୍ଥାପନା ହେଲା। ତାପରେ ପୂଜା ପୂଜି ଷ୍ଟାର୍ଟ ହେଇଯିବ। ତାପରେ ନେକ୍ସଟ କ'ଣ କ'ଣ ହେଉଛି ଆପଣ ମନେ ଦେଖନ୍ତୁ। ପୂଜା ସରିଲା ପରେ ସାଙ୍ଗମାନେ ଭୋଗ ଦିଆହେଉଥିଲା। ବହୁତ ଭେରାଇଟିର ଭୋଗ ଥିଲା। ତାପରେ ଆମେ ଭୋଗ ଖାଇଲୁ। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଭଗବାନଙ୍କୁ ପୁରା ମୁଁ କ୍ଲୋଜ୍ କ୍ଲିପ୍ ନେଇଥିଲି କିଛିଟା ଦେଖନ୍ତୁ। ଦେଖିପାରୁଥିବେ ସାଙ୍ଗମାନେ କେତେ ସୁନ୍ଦର ସଜା ହେଇଛି। ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗୁଛି ଲାଇଟ୍ ଡେକୋରେସନ୍। ମୁଁ ଆପଣଙ୍କୁ ପୁରା ଦେଖାଉଛି ଏଣ୍ଡ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିବେ କେତେ ସୁନ୍ଦର ସଜା ହେଇଛି। ଦେଖନ୍ତୁ ସାଙ୍ଗମାନେ ମନ୍ଦିର ବି କେତେ ସୁନ୍ଦର ଡେକୋରେଟ୍ ହେଇଛି। ପୁରା ସୋସାଇଟିଟା ଏମିତି ଲାଇଟ୍ରେ ହିଁ ଡେକୋରେଟ୍ ହେଇଛି ସାଙ୍ଗମାନେ।
ସାଙ୍ଗମାନେ ଆଉ ଜମାରୁ ବି ପେସେନ୍ସ ନାହିଁ ମୁଁ ଆପଣଙ୍କ ସହିତ କଥା କହିବା ଭଳିଆ। ଆଉ ବହୁତ ଟାୟାର୍ଡ଼ ହୋଇଯାଇଛି, ଦୁଇ ଦିନ ଧରି ଉପାସ ହୋଇଗଲାଣି ମୋର। ସେଇଥିପାଇଁ ଭାବିଲି କି ଭିଡ଼ିଓ ଟିକେ ଏଇଠି ଏଣ୍ଡ କରିଦେଉଛି। ସାଙ୍ଗମାନେ ମୁଁ ପୂଜା ସାରି ଆସି ଡିନର ପାଇଁ ମୁଁ ରୋଷେଇବାସ କଲି, ତାପରେ ଏବେ ମୁଁ ଖାଇନାହିଁ ଖାଇବି। ମୁଁ ଭାବିଲି କି ଭିଡ଼ିଓଟାକୁ ଏଇଠି ଏଣ୍ଡ କରିଦେଉଛି। ସାଙ୍ଗମାନେ ମୋର କେମିତି କ'ଣ ଗଣେଶ ଚତୁର୍ଥୀ ସେଲିବ୍ରେଟ୍ କଲି ଆପଣମାନେ ଦେଖିଲେ, କେମିତି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଲା ପ୍ଲିଜ୍ କମେଣ୍ଟ କରି ଜଣାଇବେ। ଆଜିର ଭିଡ଼ିଓଟି ସାଙ୍ଗମାନେ ଏଇଠି ରଖୁଛି। ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତା ଲାଇକ୍ ସେୟାର୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମାରୁ ଭୁଲିବେନି। ରହୁଛି, ନମସ୍କାର, ବାବ ବାଏ, ଜୟ ଜଗନ୍ନାଥ। ପୁଣି ଦେଖା ହେବ ନେକ୍ସଟ ବ୍ଲଗ୍ରେ। ବାଏ।